বন্যায় ভেঙে যাওয়া সুখানি সেতুর উদ্বোধন করলেন নাগরাকাটা বিধানসভার বিধায়ক সুকড়া মুন্ডা। বন্যায় ভেঙে যাওয়া নাগরাকাটা বস্তি যাওয়ার একমাত্র সুখানি সেতু আজ থেকে চালু হয়ে গেল। এদিন এই সেতুর উদ্বোধন করেন নাগরাকাটা বিধানসভার বিধায়ক সুকড়া মুন্ডা। হেভি রেইনফল হয়েছে, সেটাকে তার মধ্যে অনেকই ক্ষয়ক্ষতি হয়েছে, ব্রিজ ফুটেছে, ছোটো ছোটো কলবাটাও ভেঙে গিয়েছে, রাস্তাও আছে, তা সেটাকে নিয়ে আমরা উদ্যোগ নিয়েছি যত তাড়াতাড়ি। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাগরাকাটার বিধায়ক স্মিতা সুব্বা। তৃণমূলের ব্লক সভাপতি মনোজ মুন্ডা, নাগরাকাটা থানার ওসি সঞ্জু বর্মন ও জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ গণেশ ওরাও সহ অনেকে। এই সেতুটি জেলা পরিষদের মাধ্যমে করা হয়েছে, প্রায় 70 লক্ষ টাকা ব্যয় করা হয়েছে। প্রসঙ্গত, গত বছর জুলাই মাসে বন্যায় ভেঙে গিয়েছিল এই সেতুটি। এরপর অনুমোদন পেয়ে জানুয়ারি মাসে কাজটি শুরু করা হলেই মার্চ মাসে লকডাউনের জেরে বন্ধ হয়ে যায়। এরপর গত মাসে ফের কাজটি শুরু করা হয়। এবারে যুদ্ধকালীন তৎপরতায় কাজটি করার ফলে এক মাসের মধ্যে তৈরি হয়ে যায় সেতু। এটা কি জেলা পরিষদের পক্ষ থেকে করা হয়েছে? কতদিন আমাদের কাজটা শেষ হলো? কাজটা আমাদের ঠিক এক মাসও লাগে না, ঠিকমতো এক মাসও লাগে না আমাদের। এর ফলে কত বাসিন্দা উপকৃত হবে? এখানে মোটামুটি 150 পরিবার আছে মোটামুটি, এখানে 2000 আমাদের পপুলেশন উপকৃত হয়েছে। সেতুটি তৈরি হয়ে যাওয়াতে উপকৃত হলো প্রায় 3000 পরিবার। নাগরাকাটা বাজার, থানা, হাসপাতাল, স্কুল, কলেজ সহ অন্যান্য এলাকাতে যাওয়ার এটাই একমাত্র রাস্তা বাসিন্দাদের। তাই বাসিন্দারা এদিন এই সেতু হয়ে যাওয়াতে রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়েছেন। ব্রিজ কে উপর লেকর কে হম লোগ কা বহুত বহুত ধন্যবাদ, কিউকি হম লোগ কো 6-7 মহিনা বহুত কষ্ট কিয়ে হম লোগ, হ্যাঁ, জিসকো মাধ্যম সে আজ মানে হম লোগ কা ব্রিজ কো ওপেনিং হুয়া, হম লোগ কো বহুত খুশি হয় গাঁও ওয়ালো কি তরফ সে। হম লোগ কো ইসকা আগে বহুত কষ্ট হি হুয়া, মানে সে আগস্ট ম্যাক্সিমাম 11 মহিনা হম লোগ বহুত কষ্ট করকে ইয়াহাঁ সে চলা। अभी तो ब्रिज तो तैयार हो गया? अभी ब्रिज तैयारी होने के कारण हम लोग को बहुत ही सुविधा आया। राज्य सरकार को क्या बोलेंगे? राज्य सरकार को यही बोलेंगे जो हम बहुत बहुत धन्यवाद, जो कि हम लोग का कष्ट दूर किया।